অসম পৰ্যটন বিভাগৰ এক বিশেষ পদক্ষেপ। অনাগত বিশ্ব পৰ্যটন দিৱসৰ লগত সংগতি ৰাখি অনুষ্ঠিত কৰিব বিশেষ প্ৰতিযোগিতাৰ। তিনিটা ভাগত অনুষ্ঠিত হ'ব লগা প্ৰতিযোগিতাখনত থাকিব চুটি, ছবি, ফটোগ্ৰাফি আৰু লেখনি প্ৰতিযোগিতা। শুকুৰবাৰে অসম পৰ্যটন ভৱনত পৰ্যটন বিভাগৰ চেয়াৰমেন জয়ন্ত মল্ল বৰুৱাই এক সংবাদমেল সম্বোধন কৰি এই কথা জানিব দিয়ে। এক সংযোজন হিসাবে আমি এই বছর কেইদিনমান পিছতে আমার বিশ্ব পর্যটন দিবস অহা মাহর 27 তারিখ, সেপ্টেম্বর মাহর 27 তারিখ, আর এই বিশ্ব পর্যটন দিবসের সঙ্গতি রাখি আমি তিনটা কম্পিটিশন প্রতিযোগিতা আমি আয়োজন করেছি। আর এই প্রতিযোগিতার জড়িয়ে আমি বিভিন্ন ক্ষেত্রে বিশেষকৈ পর্যটন ক্ষেত্রখন আগবাই নিয়ে লোক আমার সম্পর্ক স্থাপনের তেখেতসকলের প্রতিভার আমি বিকাশ করা, প্রতিভা বিশ্বর দরবার প্রতিষ্ঠা করার আমি প্রয়াস করি। মুখ্যত আমি তিনটা কম্পিটিশন আমি পাতিছো, এই কম্পিটিশন তিনটা হল, একটা হল শর্ট ফিল্ম কম্পিটিশন, একটা হল ফটোগ্রাফিক কম্পিটিশন আর একটা হল রাইট আপ কম্পিটিশন। আর এই শর্ট ফিল্মত আমি 1 মিনিটর বা 3 মিনিটর ভিতর যুক্ত শর্ট ফিল্ম হবো, এই শর্ট ফিল্মও মুখ্যতঃ ট্যুরিজম ডেস্টিনেশন বা ট্যুরিজম প্রোডাক্টের উপর হব লাগবে। যেনেকে বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সরু সরু ট্যুরিস্ট ডেস্টিনেশন তার বহুত, যে আজি এনেকা ঠাই আছে যেন কফিলা চাবর কারণে মানুষ আহ ফটোগ্রাফিক কম্পিটিশন আমি বিভিন্ন জনের সেই ফটোখিন আমার ডিজিটাল মিডিয়া, আমার নিজের মিডিয়ার উপরেও ওয়েবসাইট বা ইউটিউবর আদি করে যুব মিডিয়ার ডিজিটাল মিডিয়ার জড়িয়ে ক্যাম্পেইনিং বিভিন্ন জনের ওসরলে পঠিয়াব পারি, সেই ধরনের ব্যবস্থা আমি ফটোগ্রাফি সময় করি। ঠিক তেনেদরে পর্যটন ক্ষেত্র সময়ের উপর একটা রাইট আপ কম্পিটিশন আমি পাতিছি, যে 200 ওয়ার্ডের ভিতর 200 শব্দের ভিতর বিভিন্ন পর্যটন ক্ষেত্রের রাইট আপ লিখব পড়ি, তার বিনিময় আমি পুরস্কার দিই। আর রাইট আপ বিলাক ছুটি হওয়ার বাঞ্ছনীয় যে আজিকালি ডিজিটাল মিডিয়া খুব দীঘল দীঘল কথা মানুষ পড়ব নুখুঁজে, আর সেই কারণে যেকোন ট্যুরিস্ট ডেস্টিনেশন পর্যটন সকলের উপর রাইট আপ লিখব পড়ব 200 শব্দের ভিতর। আর সেই শব্দ সমূহ এনেকা হব লাগে যে অতি কম কথাতে সকল কথা বুঝাব পড়া, কারণ আজিকালি কেনকা ধরনের বস্তুয়ে মানুষ চায়। শান্তন শইকীয়া, রিপোর্ট, নর্থ ইস্ট নাও।